আজ আবারও ভোরের অন্ধকারে ঘুম থেকে ওঠা, তার কারণ আমরা যাব মোহনায়। আজ পুরীতে আমাদের চতুর্থ আর শেষ দিন। এই জায়গাটা ঠিক মোহনা নয়, বলা চলে মোহনার কাছাকাছি, সমুদ্রের ধার বরাবর, যেখানে গিয়ে পিচ রাস্তার ডান দিকে বেঁকে গেছে, এটা সেই জায়গাটা। স্থানীয় অটোওয়ালারাই অবধি যায়, তবে আসল মোহনা, মানে যেখানে ধৌদিয়া নদী এসে মিশেছে বঙ্গোপসাগরে, সেটা দেখার জন্য আর একটু এগিয়ে যেতে হবে। শান্ত নিরিবিলি সকালে প্রায় জনমানবহীন সমুদ্র সৈকত কিন্তু বেশ উপভোগ্য। ঢেউ আসে আর ঢেউ যায়, অমৃত সাগর মোহনায়। ঢেউ আসে আর ঢেউ যায়, অমৃত অমৃত সাগর মোহনায়, ঢেউ আসে আর ঢেউ গুড মর্নিং। এখন বাজছে সকাল 6:30, আর সূর্য একটু একটু করে উঠতে শুরু করেছে এইদিকে। আজকে কিন্তু কুয়াশা নেই, আর আরেকটা জিনিস আপনাদের দেখাতে চাই, এই সময়টা সারা দিনের মধ্যে সেই বিরলতম সময় যে সময় আকাশে সূর্যও আছে, আবার এদিকে কিন্তু চাঁদকেও দেখা যাচ্ছে। সকাল সকাল মোহনা এলে এটা কিন্তু আপনার কাছে একটা বড় প্রাপ্তি। আর যখন দিনের বেলায় পুরীতে রীতিমতো ভীষণ গরম, রীতিমতো গরম, তখন এই যে এই সকালবেলায় মোহনা এসে গায়ে কিন্তু কাঁটা দিচ্ছে, খুব ঠান্ডা লাগছে, এইটা একটা অদ্ভুত ভালো অনুভূতি। যদি আপনি 2-3 দিন পুরীতে থাকেন, একদিন সময় করে সকালবেলায় উঠে অটো বা টোটো ধরে মোহনায় আসুন। মোহনায় এসে কিছুটা সময় কাটিয়ে যান। পুরীর স্বর্গদ্বারের বীচ থেকেও আপনি সূর্যোদয় দেখতে পারেন, কিন্তু সেই জায়গায় এখন, মানে সেই জায়গাটা এখন ক্রাউডেড হয়ে গেছে, আর এই জায়গাটা কিন্তু অনেক শান্ত, অনেক নিরিবিলি। মোহনা আপনার তো ভালো লাগবেই, তবে এই মোহনায় আসা নিয়ে একটা খুব ইম্পর্ট্যান্ট তথ্য আমি দিতে চাই। সেটা হলো, যখন আপনি সকালবেলায় বেরোবেন, মানে ঠিক সকাল নয়, যখন ভোর রাতে বেরোবেন, যখন অন্ধকার চারপাশে, তখন কিন্তু আমরা তো ওই পুরী হোটেলের পাশের গলিটাতে আছি, তো আমি বলছি ওই অঞ্চল থেকে অনেক অটো বা টোটো পাওয়া যায়,
এরপরে ওখান থেকে যখন আপনি অটো বা টোটো বুক করবেন, তাদের সাথে কিন্তু খুব ভালো করে কথা বলে নিতে হবে। মানে আমরা যে টোটোওয়ালার সাথে কথা বললাম আসার সময়, সে হোটেলের সামনেই দাঁড়িয়েছিল, তো সে প্রথমে 150 টাকা বলেছিল যে মোহনা যাব, মোহনা থেকে আসবো। তাকে আমি কিন্তু এই কথাও বলি যে আমরা মোহনা যাব, মোহনায় 1/2 ঘন্টা মতো থাকবো এবং তারপরে ফিরে আসবো। সে এখানে এসে বললো আমি থাকবো না, আপনি আমাকে আমার টাকাটা দিয়ে দিন। আমি বললাম যে তোমার সাথে তো ওখানে দাঁড়িয়ে কথা হলো, তোমাকে আমি স্পষ্টভাবে বললাম যখন তুমি আমাদেরকে এসে বললে যে ঠিক আছে যাব, যে আমরা কিন্তু ওখানে থাকবো। আমি আপনাকে দুটো অপশন দিচ্ছি, 50 টাকা দিন না হলে হোটেল কাছে ছেড়ে দিব, একটা টাকা লাগবে। সাথে কি কথা হয়েছিল আমার? তো বলছে সেটা আমার দেখার তো দায়িত্ব নয় দাদা, আমি ছেড়ে দিয়েছি, আপনি আমি চলে যাব। সেই নিয়ে এক প্রশ্ন তার সাথে সকালবেলায় হলো। যাক, একটাই ভালো ব্যাপার যে সূর্য ওঠার আগে এই জিনিসটা হয়ে গেছে, আমরা খানিকটা সময় পেয়েছিলাম। তো এই জিনিসটা নিয়ে খুব কসাস থাকবেন, কিন্তু অটোওয়ালাদের সাথে কথা বলার সময় খুব কসাসলি কথা বলতে হবে, কোথায় যাচ্ছেন, কতক্ষণের জন্য থাকবেন বা কী করবেন। প্রতিটি অটোওয়ালার সাথেই কিন্তু দরদাম করে নেবেন। ফেসবুকের জনপ্রিয় ভ্রমণ গ্রুপগুলো দেখলে বুঝতে পারবেন পুরীর এই অটো সংক্রান্ত সমস্যাটা বহুদিনের, আর অটোওয়ালাদের সিন্ডিকেট কিন্তু বেশ শক্তপোক্ত। তবে হ্যাঁ, এই মো বাস সার্ভিস কিন্তু খুব হেল্পফুল। এই 52 নম্বর বাস ছাড়ে লাইট হাউস থেকে এবং ভায়া রেলওয়ে স্টেশন পুরী বাসস্ট্যান্ডে যায়। ভাড়া খুবই কম, ওই 20 টাকা মতো। এই বাসগুলো অ্যাভেল করার চেষ্টা করুন, তাহলে অ্যাটলিস্ট এই অটোর ঝামেলাগুলো কমবে। আর পুরী বাসস্ট্যান্ড থেকে মালতীপুর বাসস্ট্যান্ড, মানে যেখানে দূরপাল্লার বাসগুলো এসে থামে, সেখানে যাবার জন্যও 53 নম্বর মো বাস পেয়ে যাবেন। প্রসঙ্গত, এই বাস সার্ভিস চালু হয়েছে 2022 সালের 1 এপ্রিল থেকে। এরপর সকালের ব্রেকফাস্ট সারতে চলে এলাম স্বর্গদ্বারের বিখ্যাত কচুরি থুড়ি পুরী সবজির দোকানে। বেড়াতে এসেছি, ঝামেলা হলে কি হয়, মনটা একটু খারাপ হয়ে যায়, আর মন খারাপ হলেই আমার কিন্তু খুব খিদে পায়, তাই একটু রেস্ট নিয়ে দুপুরবেলায় খেতে চলে এসেছি মুন্না মাটন। এটাকে অনেকে মাটন পয়েন্টও বলে। এখানে ঘি ভাত, যেটাকে ঘি অর্ণ বলা হয়, অর্থাৎ আতপ চাল, আর মাটন খুবই বিখ্যাত। অনেক লোকাল ব্লগারকে আমি দেখেছি যে তারা এই জায়গাটা কভার করছে। তো আমাদের এখনকার গন্তব্য কিন্তু সেই মাটন পয়েন্ট। মাটন পয়েন্টটা হচ্ছে যেখানে পুলিশ ব্যারাক বা পুলিশ ক্লাব রয়েছে, সেটার উল্টো দিকে। আপনি গুগলে যদি এটার লোকেশান সার্চ করেন, আপনাকে কিন্তু গুগল দেখিয়ে দেবে। তাই পুরী বিচ থেকে মোটামুটি 1-2 কিলোমিটার রাস্তা, খুব বেশি না। তো আমরা এখন এই পুলিশ ব্যারাকের বা পুলিশ ক্লাবের সামনে দিয়ে হেঁটে যাচ্ছি।
আচ্ছা, শুধু পুলিশ ব্যারাকে কিন্তু একটা ল্যান্ডমার্ক নয়, আর একটা ল্যান্ডমার্ক রয়েছে বড়, সেটা হচ্ছে পুরী ফায়ার স্টেশন। তো একদম ঠিক আমার এই পাশে হচ্ছে এইটা হচ্ছে পুরী ফায়ার স্টেশন। পুরী ফায়ার স্টেশনকে বাঁ হাতে রেখে সোজা একটু মানে ম্যাক্সিমাম এক মিনিট হাঁটা রাস্তা, সেখানে গিয়ে কিন্তু আপনি পেয়ে যাবেন এই মটন পয়েন্ট। मटन राइस घी और न कौन सा है? सभी वाला घी वाला है। अच्छा, इधर ये जो हाफ लिखा हुआ है घी राइस मटन, उसमें क्या रहेगा? मतलब हाफ राइस, हाफ मटन और सलाद रहेगा। और मटन कितना पीस हाफ में? चार पीस मटन रहता है। और उसके मतलब राइस क्या उसके बाद, मतलब हाफ राइस 40 रुपीज आएगा, फुल 60 आएगा। और ये जो फुल मटन लिखा हुआ है 360, एक फुल मटन में क्या आता है? सिर्फ मटन करी ही आता है, राइस नहीं आएगा। अच्छा, सिर्फ मटन करी आता है। बिरयानी भी मिलता है? बिरयानी आज नहीं होगा, आज नहीं होगा, वेडनेसडे फ्राइडे संडे में। ठीक है। আয়োজনটা কিন্তু হেভি, ভাত দেখুন মোটামুটি দেড় জনের মতো ভাত, কাজু বাদাম রয়েছে, কিশমিশ রয়েছে, কিন্তু আতপ চালের ভাত। আর এই মঞ্চে এখন নায়ক চলে এসেছে। এরকম সাইডে চার পাঁচ পিস আছে। একটা আলু রয়েছে, এটা খুব গুরুত্বপূর্ণ, শুধু মাটন না, একটু আলু রয়েছে। ঝোল যতবার চাইবেন, মানে মাটনের গ্রেভি, ওরা সেটা রিপিট করবে। যদি আপনি রাইস নিতে চান তাহলে হাফ রাইস, মানে এই যেটা আমি নিয়েছি এটা কিন্তু এই পোর্শনটা হচ্ছে হাফ রাইসের পোর্শন, আর এই মাটনটাও কিন্তু হাফ মাটনের পোর্শন। যদি আপনি হাফ রাইস নিতে চান এক্সট্রা করে, সেটা কিন্তু 40-40 টাকা পড়বে। আর মাটনের ঝোল তো আনলিমিটেড, যতক্ষণ না ভাত শেষ হচ্ছে ততক্ষণ না আপনার মন ভরছে। সাদামাটা ঝোল মানে খুব বিশাল কিছু স্পাইসি নয়, কিন্তু খুব টেস্টি। খাওয়া দাওয়া হয়ে গেল, দারুণ খাবার। পুরী বিচ থেকে একটা অটো বা টোটো ধরে চলে আসতেই পারেন, খুব কাছেই। তো এখন প্রায় 3টে বাজছে, এরপরে আমার আর একটা খাওয়া বাকি আছে, যেটা বাঙালির খুব প্রিয় খাবার, ল্যাদ। এখন হোটেলে গিয়ে খানিকক্ষণ ল্যাদ খাবো, আর আজকেই আমাদের ফেরার ট্রেন। আজকের ভিডিও এই অবধি। এই দিন বিকেলবেলাতেই আমরা পৌঁছে গিয়েছিলাম পুরীর সব থেকে সুন্দর বিচে, এমন এক বিচ যেখানে ছবি তুলে বিদেশি বিচ বলে অনায়াসে চালিয়ে দেওয়া যায়। আর সেই ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। যারা জানেন না তাদের জন্য রইল সারপ্রাইজ, আর যারা জানেন তারা একটু স্মৃতিচারণা করে নেবেন না হয়। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে অবশ্যই চট করে হোয়াটসঅ্যাপে কয়েকজনকে পাঠিয়ে ফেলুন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। পারলে কমেন্ট করে জানান এরপরে কোথাকার ভিডিও আপনি দেখতে চান। ভালো থাকুন, দেখা হচ্ছে তাড়াতাড়ি।